আমার আপনি প্রশ্ন করেছেন রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি রাস্তায় যদি কোনো কিছু আমরা কুড়িয়ে পাই দেখতে হবে যে সে জিনিসটি কি খুব তুচ্ছ এমন কোনো জিনিস যদি হয় যে জিনিস হারিয়ে গেলে সাধারণত মালিক সেটা আর খুঁজতে চান না যেমন দুই টাকার নোট বা এ জাতীয় তুচ্ছ বা সাধারণ বা অতি সাধারণ কোনো জিনিস এরকম কোনো কিছু যদি রাস্তায় আমরা কুড়িয়ে পাই তাহলে সেটি কোনো গরিব দুঃখীকে আমরা দান করে দিব আর যদি নিজে অভাবী হন তাহলে নিজেও সেটি ভোগ করতে পারবেন আর যদি কুড়িয়ে পাওয়া জিনিসটি মূল্যবান কোনো জিনিস হয় যেমন পাঁচশত টাকার নোট বা জাতীয় কোনো জিনিস হয় যেটা হারিয়ে গেলে মালিক সচরাচর খোঁজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেরকম কোনো কিছু পেলে যেখানে পেয়েছেন তার আশেপাশে ব্যাপকভাবে ঘোষণা দিতে হবে প্রচার করতে হবে কাগজ টাঙিয়ে মুখে বিভিন্নভাবে আশপাশের দোকান আশপাশের মসজিদ বাজার এই জায়গাগুলোতে ঘোষণা দিতে হবে যাতে করে মালিককে খুঁজে বের করা সম্ভব হয় যদি কোনোভাবে মালিককে খুঁজে বের করা না যায় অথবা মালিককে খুঁজে পাওয়ার আশা আর ক্ষীণ হয়ে যায় একদম না থাকে তাহলে সেক্ষেত্রে সেই কুড়িয়ে পাওয়া জিনিসটি কোনো গরিব অভাবী মানুষকে দান করে দিতে হবে আর যদি নিজে গরিব অভাবী হন তাহলে তিনি নিজেও ভোগ করতে পারবেন কিন্তু অবশ্যই তাকে আমানদারিতার সাথে ভালোভাবে ঘোষণা দিতে হবে প্রকৃত মালিককে খুঁজে বের করার সত উদ্দেশ্যে কুড়িয়ে পাওয়া জিনিসকে কেন্দ্র করে আমাদের সমাজে দুটি ভুল ধারণা প্রচলিত আছে তার একটি হলো কুড়িয়ে পাওয়া জিনিস যদি কেউ তোলেন তাহলে তাকে সমপরিমাণ জিনিস দিয়ে অর্থাৎ ডাবল তাকে দান করে দিতে হবে এটি ভুল ধারণা এবং একান্তই আমাদের মন গড়া কথা করছে কোথাও এরকমটি বলা হয়নি এটি হয়তো কোনো কালে কেউ প্রচলন দিয়েছেন এই কথার যেন কুড়িয়ে পাওয়া জিনিসের পরে মানুষ খুব বেশি সচেতন থাকে দায়িত্বশীল থাকে ভয় করে এবং অন্যায় বক্ষণ ভক্ষণ করতে না যায় বা তুলতে গিয়ে নিজেকে পরীক্ষার মধ্যে না ফেলে এই জন্য হয়তো কেউ বলেছেন কিন্তু কড়া কোনো কথা বলা হয়নি কুড়িয়ে পাওয়া জিনিস আমরা পেলে সেটা শরীয়তে যে নির্দেশনা আছে সে অনুযায়ী আমরা আমল করব আরেকটি বিষয় হলো যে কুড়িয়ে পাওয়া জিনিস মসজিদে দিয়ে দিতে হবে অনেকে এই মসজিদে দান করতে হবে এটাকে কুড়িয়ে পাওয়া টাকা পয়সা বা জিনিসপত্র এটার একমাত্র খাত হিসাবে ফিক্স করে দেন এটাও করোনা দেশে কোথাও আমাদেরকে বলা হয়নি বরং অনেক একরা মসজিদে দান করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন বাহরুর রায়ক সহ ফতোয়ার কিতাবে এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে কারণ মসজিদে দান করতে হবে নিজের টাকা আরেকজনের টাকা সেটা যদি আপনার দান করতেই হয় মালিককে খুঁজে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে কোনো গরিব হবে মানুষকে দান করবেন মসজিদে নয় তাহলে কুড়িয়ে পাওয়া জিনিস আমরা পেলে কি করব সে সম্পর্কে বিস্তারিত ধারণা পেলাম আশা করি আলহামদুলিল্লাহ